তো আপনার তেলের গাড়ি, আমরা বরাবর আপনাদেরকে ভেজেলগুলো দেখাই হাইব্রিডের 14 মডেলের তেলের গাড়ি কিন্তু একদমই পাওয়া যায় না। আপনারা যারা ভেজেল কিনতে চান এই তেলের গাড়িটা নিশ্চিন্তে নিতে পারেন। তেলের গাড়ি হলে সুবিধা, বেশি লাগেজ ক্যারি করা যায়। দেখেন বেশ বড় সড় একটা স্পেস কিন্তু এখানে থাকবে। এবং আমি গাড়িটা যদি একটু দেখাই, এই গাড়ির সাথে কিন্তু আপনি অরিজিনাল যে জকটা দেওয়া থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন, টুল বক্সও পাবেন। এটা কিন্তু তেলের গাড়ি, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তেলের গাড়ির পারফরমেন্স একবারে 100-তে-100। আগেরটাতে ছিল একরকম, এটাতে কিন্তু একটু ডিফারেন্সেস আছে। ক্রুজ কন্ট্রোল আছে সেম, এবং এই গাড়িটা আর আপনার যে সিলিং আছে এটা কিন্তু ব্ল্যাক, ইন্টেরিয়রটা ব্ল্যাক এবং সফট লেদার। এই যে সাইডে কিন্তু আপনার সফট লেদারের অপশন আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। আজকে দুইটা গাড়ি নিয়ে কথা বলবো, হুন্ডা ভেজেল হাইব্রিড নন হাইব্রিড, একটা তেলের এবং একটা হাইব্রিড গাড়ি। যারা হুন্ডা ভেজেল কিনতে চান আমাদের এই ভিডিও থেকে আপনি দুইটা ভেজেল পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের। এই মুহূর্তে আমি আসি তেজগাঁও নাবিস্কো কেএস কারভেলিতে। কেএস কারভেলি শোরুমের বাইরে নিয়ে আসলাম গাড়িগুলা যেন ভালো করে আপনাদেরকে দেখাতে পারি। অন্যান্য ভিডিওতে অনেক লম্বা ভিডিও হয়, এই জন্য গাড়ির ডিটেলসটা আপনাদেরকে বলতে পারি না। তবে আজকের এই ভিডিওতে আমি একেবারে স্পেসিফিকভাবে এখানে তেলের একটা গাড়ি আছে এইটা, এবং হাইব্রিড একটা গাড়ি আছে, দুইটা গাড়ির একেবারে ডিটেলস জানাবো। প্রাইস কত হবে সেটাও কিন্তু থাকবে ভিডিওর শেষের দিকে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ফ্রেন্ডস, আমার সামনে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা ভেজেল 14 মডেল, বাট এই গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি। আমরা বরাবর আপনাদেরকে ভেজেলগুলো দেখাই হাইব্রিডের, 14 মডেলের তেলের গাড়ি কিন্তু একদমই পাওয়া যায় না। আমার সামনে জেড প্যাকেজের একটা গাড়ি আছে, 14 মডেল এবং 16-তে রেজিস্ট্রেশন করা হুন্ডা ভেজেল। প্রথমে গাড়ির ভিতরটা একটু ভালো মতো আপনাদেরকে দেখাই। জেড প্যাকেজের সিটগুলো হবে আপনার এইরকম, এবং তেলের ভেজেল নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। আপনারা যারা ভেজেল কিনতে চান এই তেলের গাড়িটা নিশ্চিন্তে নিতে পারেন। প্যাডেল শিফটার গিয়ার অথবা টিপটনিক গিয়ার কিন্তু এই গাড়িতে অপশন আছে, এবং এই যে অরিজিনাল ক্রুজ কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি, ক্রুজ কন্ট্রোলার কিন্তু এই গাড়িতে আপনারা পাবেন। গাড়িটা হচ্ছে 1500 সিসি। এইখান থেকে একটু পিছনের সিটগুলো আপনাদেরকে আমি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনের একটা ভেজেল। ভিতরের ইন্টেরিয়র ডেকোরেটর একবারে ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশন। 14 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 16-তে, এবং পার্সোনাল ইউজ করা গাড়ি, বাসা বাড়িতে ইউজ করা গাড়ি, কোনো কোম্পানি থেকে কিংবা ভাড়ায় কখনো চলে নাই, ফ্রেশ অবস্থায় আছে। 4টা চাকার কন্ডিশনে আছে, একদম স্মুথ এবং ফ্রেশ। আপনারা যারা এই গাড়িটা কিনতে চান আপনাদেরকে যোগাযোগ করতে হবে কেএস কারভেলির সাথে। তেজগা 7 রাস্তা আসার পরে নাবিস্কোর কাছাকাছি যদি চলে আসতে পারেন। দেন আপনারা সুজুকির একটা সার্ভিসিং সেন্টার আছে, সুজুকির সার্ভিস সেন্টারের ঠিক উল্টা পাশে। গাড়ির পিছনের অংশটুকু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে ভেজেলের ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে, এবং গাড়ির নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ, 15 সিরিয়াল। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2016-তে। ব্যাক গ্লাসটা একটু খুলে দিলাম, আর আপনারা তেলের গাড়ি হইলে যেটা থাকে যে এই জায়গাটা কিন্তু একদম ফ্রি থাকে। লাগেজ নিয়ে আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে আপনার তেলের গাড়ি হইলে সুবিধা, বেশি লাগেজ ক্যারি করা যায়। দেখেন বেশ বড় সড় একটা স্পেস কিন্তু এখানে থাকবে। এবং আমি গাড়িটা যদি একটু দেখাই, এই গাড়ির সাথে কিন্তু আপনি অরিজিনাল যে জকটা দেওয়া থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন, টুল বক্সও পাবেন। এবং যেহেতু তেলের গাড়ি এখানে কিন্তু সিলিন্ডার রাখার কোনো ঝামেলা নাই, পারফরমেন্স পাবেন একেবারে 100-এ-100। গাড়িতে কিন্তু আপনার এসএসএর বাম্পার করা আছে, আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না, গাড়িটা কিন্তু ফ্রেশ। আমি দুইটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো কিন্তু আপনার ভিডিও শেষের দিকে বলে দেবো। এই মুহূর্তে যেই গাড়িটা দেখছেন গাড়ির কালারটা হচ্ছে ব্ল্যাক, এবং গাড়ির ইঞ্জিনটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। 2014 মডেলের একটা ভেজেল দেখছেন আপনারা, ডাবল প্রজেকশন, এই যে সামনে কিন্তু ডাবল প্রজেকশন হেডলাইট আছে, আর ফ্রন্ট থেকে গাড়িটা দেখাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িতে নেই। আর প্রত্যেকটা গ্লাস, সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসই আপনি অরিজিনাল পাবেন। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। আমি বলবো গাড়িটা আপনারা শোরুমে এসে দেন একটা টেস্ট ড্রাইভে যাবেন। টেস্ট ড্রাইভে গেলে হাতির ঝিল কিন্তু খুব কাছে, টেস্ট ড্রাইভে যদি যান দেন গাড়িটা একটু চালালে তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কী অবস্থায় আছে। উপরের দিকে তাকাইলে দেখবেন এই যে অরিজিনাল যে হিট প্রুফটা লাগানো থাকে সেটা কিন্তু লাগানোই আছে। গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু পাবেন না, একেবারেই ফ্রেশ একটা 14 মডেলের তেলের হুন্ডা ভেজেল গাড়ি। ওকে, এবার আমি একটু বলি, আপনারা যারা হাইব্রিড 14 ভেজেল আমার ভিডিওতে দেখে থাকবেন সেখানে কিন্তু আমরা 20,50,000 টাকার মতো দাম চেয়ে থাকি এই হুন্ডা ভেজেলের 14 মডেলের হাইব্রিড গাড়িগুলা। বাট এটা কিন্তু তেলের গাড়ি, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তেলের গাড়ির পারফরমেন্স একবারে 100-তে-100। দেন আমি সেকেন্ড গাড়িটা দেখাই, আমি শেষের দিকে দুইটা গাড়ির প্রাইস আপনাকে বলে দেবো। এখন যে গাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু ভেজেল, বাট এটা হচ্ছে 2016 মডেল।
একটু আপ মডেল, এটা হচ্ছে হাইব্রিড ইউনিট, ডাবল প্রজেকশন থাকবে। এবং দুইটা গাড়িতে যদি আমি দেখাই, হেডলাইট কিন্তু একেবারেই সেম টু সেম আছে, কোনো চেঞ্জেস নাই। এবং সামনের যে গ্রিলটা আছে এইটাতে কিন্তু আপনি দেখেন, আগেরটাতে ছিল একরকম, এটাতে কিন্তু একটু ডিফারেন্সেস আছে। এটা ষোলোর মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে, পাল কালারের গাড়ি। এবং এই গাড়ির চারটা চাকার কন্ডিশনও আছে একদম সেম ফ্রেশ। এটা কিন্তু হাইব্রিড ইউনিট, পাল কালারের গাড়ি। যাদের ব্ল্যাক পছন্দ তারা তেলের গাড়িটা দেখবেন, আর যাদের পাল পছন্দ তারা এই গাড়িটা নিতে পারেন। আজকের ভিডিওতে এই দুইটা গাড়ি নিয়ে কথা বলবো। সো ভিডিওটা একটু শর্ট হবে, বাট সম্পূর্ণ দেখবেন না টেনে। এটাতেও কিন্তু আপনার প্যাডেল শিফটিং গিয়ার বা টিপটনিক গিয়ারের অপশন আছে, ক্রুজ কন্ট্রোল আছে সেম। এবং এই গাড়িটা আর আপনার যে সিলিং আছে এটা কিন্তু ব্ল্যাক, ইন্টেরিয়রটা ব্ল্যাক এবং সফট লেদার। এই যে সাইডে কিন্তু আপনার সফট লেদারের অপশন আছে, সিটেও কিন্তু আপনার হাফ লেদার বা সফট লেদার আছে। এবং পিছনের সিটগুলো একটু দেখা, এবং এই সিটে কিন্তু বসে আপনি খুব আরাম পাবেন, খুবই কমফোর্টেবল জার্নি হবে আপনার যদি আপনি সিটটা ব্যবহার করে দেখেন। এবং এই যে পিছনে কিন্তু আপনার হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা গাড়ি, হুন্ডা ভেজেলের 2016 মডেলের একটা হাইব্রিড ইউনিট আপনাদেরকে আমি দেখাচ্ছি। পিছন থেকে এবার দেখেন, অস্থির লাগে আসলে, পালকারা গাড়িগুলো কিন্তু আমার কাছে একটু বেশি পছন্দ। এই গাড়িটা হচ্ছে আপনার আরএস প্যাকেজ, আগে যেটা দেখেছেন সেটা ছিল আপনার জেড প্যাকেজের, বাট এখন যে গাড়িটা আপনি দেখছেন এটা হচ্ছে আরএস প্যাকেজ। প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল পাবেন। এই যে উপরে কিন্তু আপনার একটা ছোট্ট স্পয়লারও আছে, উপরে শার্ক ফিন আছে, দেখতে অদ্ভুত রকমের একটা সুন্দর লাগে। এটাতে কিন্তু বাম্পার করা নাই, আপনারা হাইব্রিড গাড়িটা নিলে বাম্পার লাগাই নিতে হবে। মেবি শোরুমের যারা আছেন ওনাদের সাথে কথা বললে ওনারা হয়তো বাম্পারটা আপনাকে এমনি লাগাই দিতে পারবে যদি কথায় আপনার সাথে মিলে। আপনি দেখেন খুব চমৎকার ইন্টেরিয়র, ড্যাশবোর্ড পুরোটাই কিন্তু এখনও একদম ফ্রেশ আছে। ষোলোর মডেল, আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে। এবার আমি এই গাড়িটির ইঞ্জিনটা আপনাকে দেখাবো, তার আগে একটু দেখায় রাখি, এই গাড়িটাতে কিন্তু একটা ক্যামেরা ইনস্টল করা আছে, আর সামনের গ্লাসটা 100% অরিজিনাল আছে, ফ্রেশ, একদম ফ্রেশ একটা ভেজেল গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। ষোলোর মডেল এবং 20-এ রেজিস্ট্রেশন করা। এবং ইঞ্জিনটা আপনি যদি একটু দেখেন, যেহেতু 2020-এ রেজিস্ট্রেশন হয়েছে এবং এরপরে তো আসলে করোনার কারণে গাড়ি খুব একটা চলতে পারে নাই, তো একদম মানে ইঞ্জিন আছে রিকন্ডিশন, গাড়ির ইঞ্জিন যেরকম থাকে সেম, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনি একবারে সামনের যদি এই জায়গাটা দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আপনি পাবেন না। হাইব্রিড ইঞ্জিন, তবে আপনি যদি যত্ন করে চালাতে পারেন সেক্ষেত্রে এই হাইব্রিডেও কিন্তু আপনার পারফরমেন্স পাওয়া যায় অনেক ভালো, যেহেতু এটা সাশ্রয়ী, আপনার ব্যাটারি চার্জেও চলবে পাশাপাশি তেলেও চলবে। উপরে হিটপ্রুফ দুইটা গাড়িতে আছে এবং দুইটা গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনে। ওকে, এবার আমি একটু প্রাইস নিয়ে কথা বলি। আর একটা কথা বলবো, ভালো একটা গাড়ি আপনারা যদি কিনতে চান, অবশ্যই আমি যে ভিডিওগুলো করি এখান থেকে আপনারা ঘুরে একটা আইডিয়া নেবেন, দেন পছন্দ হলে গাড়িগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে 2014 মডেল, 2016 রেজিস্ট্রেশন করা, তেলের গাড়ি, অকটেন ড্রাইভ, অনলি অকটেনে চলছে, কখনোই সিএনজিতে চলে নাই। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে 22,20,000 টাকা। তবে আপনারা হাসান ব্লগসের রেফারেন্স দিলে কিন্তু দাম অবশ্যই কমবে। আমি ভিডিওর উপরে কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখছি, সরাসরি আপনারা তেজগাঁতে এসে কেএস কারভেলিতে এই গাড়িটা পাবেন। নেক্সট আমরা পাল কালারের 16 মডেলের 20 রেজিস্ট্রেশন করা যেই ভেজেল গাড়িটা দেখিয়েছি, এই গাড়িটার প্রাইসটা নিয়ে একটু কথা বলি। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 24,50,000 টাকা। তবে আপনারা আসেন, গাড়ি যদি পছন্দ হয় দাম নিয়ে ঠেকবে না, অবশ্যই হাসান ব্লগসের রেফারেন্স দিলে আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে। তবে দুইটা ভেজেল, যেহেতু আমরা সিঙ্গেল সিঙ্গেল গাড়ির ভিডিও করার সুযোগ খুব কম পাই, ডিটেলসটা আপনাদেরকে বলতে পারি না। জেড প্যাকেজের 14 মডেলের তেলের গাড়ি, 16 রেজিস্ট্রেশন, এবং আরএস এডিশনের 16 মডেল, 20 রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইউনিট, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। শোরুমে এসে আগে গাড়ি দুইটা দেখেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।